ওই রসুলকে মানার জন্য। হায় হায়, যিনি সারা জীবন চোখের পানি কোনোদিন ঝরা থামান নাই, যার চোখের পানি উম্মতের জন্য থামে নাই। জিব্রিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, আপনি সবসময় কাঁদেন কেন? মা জালা আরাকা তাবকি, আপনি সবসময় কেন কাঁদেন? বলছে জিব্রিল, মিকাইল, যেদিন থেকে জান্নাত দেখা আসছি, দুচোখ দেখা আসছি, উম্মতের জন্য আমার চোখের পানি থামে না, চোখের পানি থামে না। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, এটা বুঝানোর জিনিস না। আচ্ছা চলেন দেখি একটু বুঝতে পারেন কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি দেখতে পারবে। এটাই তো কোরআন বলে, ঠিক না? হ্যাঁ, পাহাড় স্থির থাকলে তুমি আমাকে দেখতে পারবে। ফাতাজাল্লা লিল জাবাল, আল্লাহ তুর পাহাড়ে, আমি তুর পাহাড় দেখছি, বিদায় বলতেছি আপনাদেরকে, তুর পাহাড়ে আল্লাহ তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে। মধ্যে কত পর্দা? মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। কতদিন? কতদিন? 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ কাবা কাউসাইনে আদনা, কাবা কাউসাইনে আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহর রসুল আরশে এরকম আল্লাহর পাশে বসা, উইদাউট পর্দা, হারায় যাওয়া উচিত ছিল কিন্তু হারায় গেছেন, সব ভুলা গেছেন, পরিবার বলছেন, ফাতেমা বলছেন, হাসান বলছেন, হুসাইন বলছেন, বনু হাশিম বলছেন, কুরাইশি বলছেন, আরব বলছেন, সব ভুলা গেছেন কিন্তু উম্মত ভোলেন নাই। ওই টেবিলে উম্মতকে স্মরণ করছেন, ওই টেবিলে যেইখানে এতটুকু কাছে আলোর জগৎ, তাজাল্লিয়াতের জগৎ, আল্লাহর তাজাল্লি সহ্য করতেছে সিনা, আর পাশে বৈশা উম্মতকে স্মরণ করতেছেন। নাইলে আপনি আত্মাহিয়া তো পড়েন, তো পড়েন কর্তিকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা তো নবীজি উম্মতকে স্মরণ করে বলছে। আমার উপরে শুধু সালাম দিলেন, আমাকে শুধু সালাম দিলেন, আল্লাহকে বলছে শুধু আমাকে, আমার উম্মত কই যাবে? তো আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু এইখানে উম্মত? আমার তাখাইল যে এইখানে উম্মত না উঠলে তো উঠবে কোন জায়গায়, এই টেবিলে যদি উম্মত না উঠলো তাহলে কোথায় উঠবে? এরকম কাছে হব তো আর হব কখন? এত নৈকট্য পাবো তো পাবো কখন? দুইজন এরকম কাছাকাছি হব তো আর হব কখন? এই টেবিলে যদি উম্মত না ওঠে তাহলে আর কোন টেবিলে উঠবে? এই টেবিলে যদি উম্মত হারায় যায় তাহলে আর উম্মতকে কোথায় উঠাবো আমি? আজকে ওই উম্মত নবী ছিল, চোখের পানি জন্দ হয় নাই। চলেন, এটা তো এক বেলা, দ্বিতীয়টা শুনাইতেছি। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন 9 ঘর ক্ষুধার্থ, 9 ফ্যামিলি, নিচে কয়েক দিনের ক্ষুধার্থ, হাসান হুসাইন ক্ষুধার্থ, আলী ফাতেমা ক্ষুধার্থ, ঘরে এতটুকু তেল পর্যন্ত নাই যে বাতি জ্বালায়া রাত্রে অন্ধকার দূর করবে, এতটুক তেলও নাই। আম্মা জান বলতেছে যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেলটা আগে পান করে আনিতাম, এতটুকু খিদার তাড়না ছিল। ওই সময় চোখে পানি, জিব্রিল জিজ্ঞাসা করছে কেন কাঁদেন? আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখন কান্না কেন? তো বলছে জিব্রিল, ফামান লিবাদি লি উম্মতি, কান্না এই জন্য যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মত আজকে নবী ছিল। একজন যুবক তো এখানে হবে না, তোমাদের পায়ে হাত রাখি, আজ পর্যন্ত কত জিবি তোমরা খরচ করছো? প্রতি মাসে তো আনলিমিটেড খরচ করো, কেন প্রত্যেকের ঘরে ওয়াইফাই আছে। আজ পর্যন্ত কোনো দিন নবীর শান, যে আমাদের নবী কে,
ওনার পরিচয় কোনোদিন গুগলে সার্চ দিয়ে দেখছো? যে একটু দেখি একটু দেখি, ওনার পক্ষে না হইলে তো কিয়ামতের দিন পার হওয়া যাবে না, আল্লাহ পক্ষে হবে না। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে না হলো, দুনিয়ার কেউ তার কোনো আমল দিয়া পার হইতে পারবে না, না আমল দিয়া না আল্লাহ পার করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে হইতে হবে, পক্ষে। আরে যতক্ষণ পর্যন্ত পক্ষে না যাবে ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ হিসাব কিতাবও শুরু করবে না। সোয়া লক্ষ নবী চিৎকার দিতে থাকবে, নাফসি নাফসি বইলা, বারো 312 জন রসুল, 3 জন কিতাবদারী রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল, সব চিৎকার দিবে আল্লাহ হিসাব কিতাব শুরু করেন, আল্লাহ তাকায়ও দেখবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে। যখন আল্লাহ রসুল সেজদায় পড়বে, পড়তে দেরি আল্লাহ বলতে দেরি করবেন না, ইরফা রাসাব, আমার তাকাইল, কথা বলার ভঙ্গিতে আমি বলতে চাই, কেউ আঙ্গুল উঠায় দিয়েন না। আজকে এই মজমায় কয়জন আছে যে আমি এই প্রথম দিন থেকে আজ পর্যন্ত ডেলি এদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি? আমি ওলামাদের পায়ে হাত রাইখা বলবো, ওলামাও নাই, ওলামাও নাই যে ডেলি আমি 2 রাকাত নফল পড়তেছি, অথচ আল্লাহর হুকুম ছিল ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। বিদায় আপনাদের পায়ে হাত রাইখা বলবো, প্রতিবাদ যত খুশি করেন আমার কোনো আপত্তি নাই, আমি এটার বিরুদ্ধে না পক্ষে, কিন্তু সাথে সাথে বলবো আজকের থেকে যতদিন পর্যন্ত এটা মীমাংসা না হয় আমরা ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়বো। কে কে পড়বেন দেখি, দ্বিতীয় আরেকটা, দ্বিতীয় শেষ, এটা পঞ্চম নম্বর শেষ হাদিসে আছে, আর সাদকাতু তারুদ্দুল বালা, সমস্ত বিপদ সাদকা দ্বারা দূরীভূত হয়। মুসলমানের উপরে এর চেয়ে বড় কোনো বিপদ হইতে পারে না, যেটা বর্তমানে গাজায় চলতেছে এর চেয়ে বড় কোনো বিপদ মুসলমানদের উপরে বর্তমানে হইতে পারে? আপনি কি মানেন এর চেয়ে কোনো বড় বিপদ আছে? যেখানে বাইতুল মুকাদ্দাসকে গিলা খায়া ফেলতে চাইতেছে প্রথম কেবলা, এর চেয়ে বড় বিপদ কি হইতে পারে? তাইলে এই বিপদকে দূর করার জন্য আজকের থেকে আমরা 1 টাকা সৎকা করব, 1 টাকা করবেন দেখি কে কে করেন। আমি আপনাদেরকে পদ্ধতি বলে দিতেছি, পদ্ধতি সহজ, ডেলি 1 টাকা দেওয়া মনে নাও থাকতে পারে, আপনি 10 দিনের নিয়ত করে 10 টাকা দিয়া দেন, 30 দিনের নিয়ত করে 30 টাকা দিয়া দেন, সৎকা করেন। শুধু প্রতিবাদ করলে চলবে না, এর বেশি আপনার আমার কাছে করার কিছু নাই, আপনি চিৎকার দিলেও কোনো লাভ নাই, রক্ত মাথা ফাটাইলেও কোনো লাভ নাই, কেননা বহুত দূর আমরা প্রতিবাদ করতে পারি, কিন্তু আমরা 2টা প্রতিবাদের সাথে সাথে আরো 2টা জিনিস করি, একটা হলো সালাতুল সালাতুল হাজাত নামাজ পড়ি, আর আল্লাহকে কানে কানে বলি আল্লাহ আবাবিল ঘুরতে দেখি কবে কাজে লাগবে, আল্লাহকে বলি আল্লাহ আবাবিল উড়তে দেখি কবে কাজে লাগবে, মশা আমাদেরকে কাটতে দেখি কবে কাজে লাগবে, চিৎকারের ফেরেশতাকে ঘুমাইতে দেখি কবে কাজে লাগবে, বাতাসের ফেরেশতাকে ঘুমাইতে দেখি কবে কাজে লাগবে। জিবরিল এখন তো আর ওহির বাহক না, তার 600 নাম ছিল কিফিল, বনি ইসরায়েলের বদমাশ, প্রতি রাত্রে খরচ করতেন ব্যবিচারের পিছনে, ব্যবিচারের পিছনে, বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায়। একদিন নিয়ে আসছেন এক মহিলাকে কামরায় ঢুকায় দিয়া বলতেছেন আমি প্রস্তুতি নিয়ে আসতেছি, যখন প্রস্তুতি নিয়ে আসছেন তো দেখতেছেন এক কোনায় বসা কাঁদতেছে, তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন, তোকে তো জোর করে নিয়ে আসি নাই, টাকা দিয়া নিয়ে আসছি, তো বলছে শুন কিফিল আমি বাজারি মেয়ে না,
বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হইছি, কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস? যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এতটুক কথা কি ফিলে দিল ফেরে গেছে। পয়সাটা হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে। ঘরের দরজায় সোনালি অক্ষরে লেখা উঠছে কদ গাফারা আল্লাহু লি কিফলি, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। জীবন পরিবর্তন হইতে অনেক কথার প্রয়োজন হয় না, দু চারটা কথাই যথেষ্ট। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ এর জীবন চেঞ্জ হয়েছে শুধু স্বপ্নের একটা কথা দিয়া। একমাত্র মেয়ে ছিল, একমাত্র মেয়ে তার, ছোট বয়সেই মারা গেছে। স্বপ্নে মেয়ের সাথে দেখা হয়েছে, কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি, আসল যেটা সেটা বলতেছি। তো ছেলে বা মেয়ে বাপের হাত ধরে বলছিল আব্বা এখনো কি মুসলমানের ফিরে আসার সময় হয় নাই, এতটুক কথা তার জীবন চেঞ্জ। এই জন্য কথা লম্বা হবে না, ধ্যান যত হবে আমার বিশ্বাস তত কথা তত বেশি দিলে গাঁদবে, নড়াচড়া যত কম হবে তত বেশি কথা দিলে গাঁদবে। তো যেটা বলতেছিলাম, অস্তিত্ব সদিচ্ছায় না, আর যাওয়াটাও সদিচ্ছায় না, আবার এইখানে চিরদিন থাকাও না, কেউ চিরদিন থাকবে না। দুনিয়া এটার প্রমাণ দিতেছে, ডেলি 4-5 লক্ষ মানুষ ডেলি উঠা যাইতেছে। আবার আপনি বলবেন তেমন আসতেছে, জন্ম নিতেছে, মানি, কিন্তু একদিন উঠানোটা উপরে হবে, আশাটা কইমা আসবে, উঠতে উঠতে একদিন দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। দুনিয়া শূন্য হবে, নাইলে হাদিসে এই কথা আসতো না। কোনো এক পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, মাম বাকিয়া আলা যাহারিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ বাকি নেই, সব টোকায় টোকায় নিয়ে আসছি, কুড়ায় কুড়ায় নিয়ে আসছি, খুঁজা খুঁজা নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফী বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায়? যারা বড় বড় উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করত, চতুর্দিকে পাহারা আর পাহারা, টেকনোলজি আর টেকনোলজি, মেশিন আর মেশিন, যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবত না, ওরা কোথায়? আল্লাহ জানেন। মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছে, কেউ বাকি নেই। হ্যাঁ, বাকি আছে আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। ও আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা আকাশে ঝাড়ু, সাত আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞেস করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ বাকি নেই, আকাশেও কেউ বাকি নেই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা বিরাজমান এরা বাকি আছে, আর আপনি চিরঞ্জীব। আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আল্লাহ বলে লাগাও আমার আরশের নিচে ঝাড়ু, ওইখানেও ঝাড়ু লাগাবে। জিজ্ঞেস করবে এইবার, তো বলবে লালাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনেও না আকাশেও না আপনার আরশের নিচেও না, ইল্লা ইসনা আশার, ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি, 12 জন। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আরবাতু, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, নাহনু আরবা, আমরা 4 জন, ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক, 3 জন মারা যাবে। এবার জিজ্ঞেস করবে আল্লাহ এবার, তো বলবে 9 জন,
আটজন আপনার আরশ বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জীব, আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে আল্লাহ রাগে জিজ্ঞাসা করবে, এইবার বল কে? তো বলবে আনা ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, এটাই সাইনবোর্ডে লেখা আছে, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। মালাকুল মউতকে আল্লাহ বলবে ফাতামুত, এবার তোমার পালা। তো সাইউলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন, তো একটা চিৎকার দিবেন, চিৎকার বি ইজ্জাতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকারাতাল মউত, যদি সামান্যতম মৃত্যুর যাতনা, মৃত্যুর যাতনা আমার জানা থাকতো, তো মা কবাস্তু আর ওয়াহাল মুমিনিন, কোন মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, থাকার সুযোগ কারো নাই, চলে আসছি আসল জায়গায়, নিজেকে গৈরা নিয়ে যেতে হবে, দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না, এটা দুনিয়ার ভিতরে। দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি। জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, বিভিন্ন বংশে বিভক্ত, বিভিন্ন পেশায় বিভক্ত, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি। এই জন্য তো আমি বলি, ইচ্ছা করলে আমি দুনিয়ায় সেলিব্রিটি হতে পারি, তাতে কিছু আসে যায় না, দুনিয়ায় বড় আকর্ষণের পাত্র হতে পারে, তাতে কিছু আসে যায় না, দুনিয়ার আকর্ষণের পাত্র সাময়িক। একটু ভালো মতে বুঝি যুব, যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার উপরে চোখ উঠতে পারে, আমি মানি, কেউ তোমার জন্য অন্যা গলায় পেঁচাইতে পারে এটাও মানি, কেউ তোমার জন্য জান দেওয়ার ধমকি দিতে পারে এটাও মানি, যতক্ষণ যৌবন আছে, যৌবন নাই তোমার দিকে কেউ চক্ষু উঠায়ও তাকাবে না, বরং তুমি যদি তাকাও তাহলে এক গাদা গালি দিবে তোমাকে, এক গাদা গালি, এক বস্তা গালি দিবে তোমাকে, বলবে বুইরা তো হইলো কিন্তু গাছ বাওয়া ছাড়লো না, বলবে বুইরা তো হইলো কিন্তু খাটাসি অভ্যাসে কোনো গেল না। যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার ভ্যালু আছে, মাল আল্লাহর কাছে, মাল যতক্ষণ আছে ততক্ষণ ভ্যালু আছে। আমরা দেখি বাংলাদেশেই তো থাকি, পদ যতদিন থাকে তো ফাইল নিয়ে মানুষকে ঘুরাইতে থাকে, জুতাগুলা ক্ষয় করাইতে থাকে, কিন্তু যেদিন রিটায়ার্ড হইল তার পরের দিনই উনি ফাইল নিয়ে এখন টেবিলে টেবিলে ঘুরতেছে, ভ্যালু শেষ, দুনিয়া ওনাকে দেখা হাসতেছে যে আপনি টেবিলে টেবিলে তো এতদিন সবাইকে ঘুরাইতেন, এখন তো দেখি আপনিই ঘুরেন, কলিকরা এখন ওনাকে দেখা মুস্কি মুস্কি হাসে, আর সবাই বলে তুমি ঘুরতে থাকো ফাইল নিয়ে, বহুতকে ঘুরাইছো এখন তুমি ঘুরা দেখো ঘুরতে কেমন মজা লাগে। সত্য এটাই, সদিচ্ছায় আসি নাই সদিচ্ছায় যাব না, চিরদিন এইখানে থাকবো না, প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাই দাবি, আর কিচ্ছু দাবি না। যিনি অস্তিত্ব দিছেন ওনার দাবি এতটুকু, প্রস্তুতি নিয়ে আসো, নিজেকে তৈরি করে নিয়ে আসো, নিজেকে গুছায়া নিয়ে আসো, এটাই ওনার দাবি আর কিচ্ছু না। ছোট জীবনটার বিনিময়ে এটাই দাবি, ষাট সত্তর বৎসরের বিনিময়, ষাট সত্তর বৎসরও তো না, এই উম্মতের জন্য তো ষাট সত্তর বৎসরও না,
এই উম্মতকে 70 বছর দিও আল্লাহ ভাবছেন যেটা ভালোবাসার বিপরীতে যায় কিনা আমি তো এদেরকে ভালোবাসি 60-70 বছরে যদি প্রশ্ন উঠায়া দেয় যে তাইলে আর ভালোবাসা হলো তো হলো কি 70 বছর জীবন দিলেন 60 বছর খাটাইলেন 70 বছর খাটাইলেন তো ভালোবাসার প্রমাণ হলো তো হলো কি এইজন্য আল্লাহ দুই পর্বে এই উম্মতের জীবনকে কমায়া দিবেন প্রথম 15 বছর maaf বালেগ হওয়া পর্যন্ত maaf রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবলু বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না 15 বছর maaf এই উম্মতের জন্য রইল আর কতটুকু এটুকু মনে হয় বেশি খাটা মনে হইতেছে আবার আল্লাহ আবার কমায়া দিবেন 24 ঘন্টা যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এটো মাফ এই ছোট জীবনটা দিবেন গোরা যাওয়ার জন্য এইজন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে তারপরেও যদি করতে না পারলো তাহলে ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই কুরআনও এটাই বলে কুতিলাল ইনসানু মা আফফারা মানুষ তোকে অকৃতজ্ঞতা ডুবায়া দিল তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে তোর থেকে বেশি তো চাই না আমি 60 বছর দিলেও তো দুই পর্বে লম্বা একটা সময় কনসিডার করছি maaf করে দিছি সময়টা তোর বিরুদ্ধে যাবে না ছোট্ট একটু সময় তোর কাছে থেকে যাবে এটাও কাজে লাগাইলি না হায় মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই কুরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা ও মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই না শুকরা তো কেউ না রাকা বিরাব্বিকাল কারীম যে আল্লাহ দয়ার ভান্ডারের দরজা পুরাটা খোলা দিল এই উম্মতের উপরে ভান্ডারটা পুরা ঢাইলা দিল ওই আল্লাহর থেকে তুই দূরে সল্লি তো সল্লি কি কইরা বিমুখ হলি তো হলি কি কইরা এই জন্যই তো এক হাদিসে পাওয়া যায় যুবক যৌবনে থাইকা পুরুষ পুরুষত্বে থাইকা নারী নারীত্বে থাইকা পদালা পদে থাইকা আধিপত্যওয়ালা আধিপত্যে থাইকা সম্পত্তিওয়ালা সম্পত্তি পাওয়ার পরে মেইলওয়ালা মেইল পাওয়ার পরে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে হাটওয়ালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে রোডওয়ালা রোড পাওয়ার পরে ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন আল্লাহর থেকে ভুলা যায় আল্লাহর থেকে দূরে সরে তো আল্লাহ জিজ্ঞাসা করে কাছের থেকে আয়শা হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে বলেন আছে নাকি হ্যাঁ কর্মচারা বেতন কে দিবে আছে কেউ দেওয়ার কোনো কোম্পানির মালিক আছে যে কর্ম লাগবে না মাসের শেষে বেতন নিয়ে যাইস হ্যাঁ দুনিয়ার তো রীতিনীতি তো উল্টা যতটুকু খাটায় অতটুকু তো দেয় না ঠিক না যত কম দিয়া পারে ঠিক না খাটাবে 12 ঘন্টা বেতন দিবে 6 ঘন্টা ঠিক না খাটাবে 18 ঘন্টা বেতন দিবে 8 ঘন্টা ঠিক না এটাই তো দুনিয়ার রীতি আল্লাহ তো সব ফ্রি দিতেছে অক্সিজেন কে দেয় আল্লাহ হায় হায় 1 টাকা লিটারও যদি অক্সিজেনের দাম আল্লাহ রাখতেন তাহলে বর্তমানে দুনিয়াতে 800 কোটি মানুষ পূরণ দেন 550 দিয়া দেখেন কত লিটার হয় 1 টাকা যদি পার লিটার হতো তাহলে আমাদেরকে ডেইলি 550 লিটার অক্সিজেনের জন্য 550 টাকা দিতে হতো যদি পার শ্বাসে 1 পয়সা হইতো 1 পয়সা এটা দিয়া ভাবেন এটা দিয়া যুবক পায়ে হাত রাখা বলি এটা দিয়া ভাবো হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে আর যদি না খুললো তাহলে দুনিয়ার জীবনটা কেটে যাবে কোনো প্রতিরোধ করার প্রতিবাদ প্রতিরোধ করার কোনো মেশিন আসে না
যে দুনিয়ার জীবনের গতির উপরে প্রতিরোধ তৈরি করবে, বাধাগ্রস্ত করবে, কোন মেশিন আসে নাই। এই গতিকে রোধ করবে, আমাদের জীবনের যাত্রার গতিকে রোধ করবে। আপনি বসে আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি ঘুমায় আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি বেহুশ আছেন, তারপরও যাত্রা চলমান। আখেরাতের যাত্রা কিন্তু থাইমা নাই। দুনিয়ায় কোনো মেশিন আসে নাই যে প্রতিরোধ করবে, কোনো পাওয়ার ব্যাংক আসে নাই ভৈরা রেখা দিবে, বিদ্যুৎ ভৈরা রাখা যায়, জীবন ভৈরা রাখা যায় না, কেটা যাবে এটা। এই জন্য একটু ভালো মতে বুঝি, ভালো মতে বুঝি। শ্বাসের উপরে যদি বিল ধরতেন তাইলে এক পয়সা, এক শ্বাস এক পয়সা, তাইলে ডেলি ১৬০০ টাকা বিল দিতে হইতো, ১৬০০ টাকা। বিশ্বাস হয় না? ১৬০,০০০ পয়সায় ১৬০০ টাকা হয়। ১৬০,০০০ বা শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়োসিস ডায়োলিসিসে ১০০ টাকা হয়তো, পার ডায়োলিসিস, একবার ডায়োলিসিস করতে কয় টাকা লাগে চেয়ারম্যান সাহেব? কত? আরে না, আমি ৪-৪,৫০০ টাকা লাগে। ৩,০০০ সার ভালো জায়গায় করাইলে ৪,৫০০ টাকা। আর যদি আরেকটা আছে গণস্বাস্থ্যতে করাইলে ১২-১৩০০ টাকা লাগে। আচ্ছা ১০০০ টাকা ধরলাম, আল্লাহ যদি পার ডায়ালিসিসে ১০০ টাকা নিতেন, ১০০, তো ডেলি ৩৭০০ টাকা ডায়ালিসিসে দিতে হইত। কেন? আল্লাহ কুদরত দ্বারা আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি ৩৭ বার ডায়ালিসিস করে, ৩৭ বার। একটা প্রযুক্তি বলতেছি, একটা প্রযুক্তি, এই ময়দান যথেষ্ট হতো না যদি একটা প্রযুক্তি লাগানো হতো, একটা প্রযুক্তি যেটা আমাদের শরীরের ভিতরে চলমান। আমাদের শরীরের ভিতরে ডেঙ্গু জ্বর এত বিপজ্জনক কেন? এটা তো জ্বরই, জ্বর তো চিরাতরিত ছিল, এটা এত বিপজ্জনক কেন, কি কারণে জানেন? আরে বলতে পারবেন? কেননা আমাদের একটা রক্তের ব্লাড সেল আছে, এটা হলো হোয়াইট ব্লাড সেল। ডেঙ্গু জ্বর হইতে দেরি, হোয়াইট ব্লাড সেল দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে না। যদি ১০,০০০-১৫,০০০ চলে আসে, এটার কমসে কম ১,৫,০০০ থাকতে হবে, উপরে ৪,৫,০০০। ১,৫,০০০-এর নিচে আসলেই ডাক্তার সারাদিন দেখতে থাকবে যে কত কমতেছে। যদি ১০-১৫,০০০তে চলে আসলো তো ডাক্তার বলবে এবার রক্ত দেন, যদি রক্ত দিয়া উপরে না উঠলো তো ডাক্তারও হাত দুইয়া বসা যাবে যে মনে হয় আর বাঁচানো যাবে না। এরকম দুইটা ব্লাড সেল আছে আমাদের শরীরে, একটা হলো হোয়াইট, একটা হলো রেড, একটাকে বলে লাল, একটাকে বলে সাদা। এই দুইটাকে কন্ট্রোল করার জন্য যদি প্রযুক্তি ব্যবহার হতো তাহলে এই ময়দান ভরা মেশিন লাগত। আল্লাহ ওটা কুদরত দিয়া ঠিক রাখেন। হায় হায় হায়, আপনি তো জানেন না এটার ভিতরে কি খেলা খেলতেছেন। আমি ডাক্তারি পড়াইতে আসি নাই, খুললে খুলতে পারি, সারা রাত্র চলে যাবে। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই শিক্ষিত তো হইলি, হইলি বটে, কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না। তুই ভাবিস না, তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া, সারাদিন এটা নিয়ে ভাবিস, ওটা নিয়ে ভাবিস, তোর ভিতরে আমি কি ফিট করলাম, তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, কি প্রযুক্তি লাগাইলাম। তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস, প্রযুক্তি নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস, ও মানুষ তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোকে কি চক্ষু দেই নাই, তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি করা। হায়, যদি প্রযুক্তি দিয়া লাগাইতে হইতো তাহলে না জানি এক চোখে ১৩ কোটি ক্যামেরা,
কত বিশ্বাস মনে হয় না ঠিক না আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি কুরআন হাদিসেরটা বলতেছিলাম এক চোখে 13 কোটি ক্যামেরা দুই চোখে 26 কোটি ক্যামেরা 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেমি জায়গা দিয়া পিছনে নিয়ে গেছেন পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই যদি দুইটা একসাথে লাগতো তাহলে ফায়ার হইতো ফায়ার আমরা সব উল্টা দেখতাম 13 কোটি করে 26 কোটি ক্যামেরা 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে দেখেন না পাত্রটা কত বড় হয় তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো ঠিক না হ্যাঁ দুইটা এরকম হইতো রাস্তা দিয়ে হাঁটতেন ঠিক কোন একজন আরেকজনটা দেখাচ্ছি তো পড়া যেতেন ঠিক না এত বড় বড় লাগত এত বড় বড় এতটুক জায়গার ভিতরে ফিট করছে যাক যেটা বলেই বুঝাইতেছিলাম সেই জায়গায় চলে আসছি মেরে দোস্ত গুছায়া নিয়ে যেত প্রস্তুতি নিয়ে যেত প্রস্তুতি নিয়ে যেতে হবে নিজেকে গোড়া নিয়ে যেতে হবে সদিচ্ছায় আসি নাই সদিচ্ছায় যাব না চিরদিন এখানে থাকব না এটাই সত্য নিজেকে গোড়া নিয়ে যেতে হবে গুছায় নিয়ে যেতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে এই ছোট সময়টার ভিতরে ওইখানে সময় পাওয়া যাবে কিন্তু মূল্য পাওয়া যাবে না ওইখানে সময় পাওয়া যাবে আজকে তো সারা দিনে একবার আল্লাহ বলার সুযোগ হয় না এই মজমায় আছে এরকম যুবক যে সারা দিনে একবার মনের থেকে আল্লাহকে ডাকে না আল্লাহ বলে না একবার এই মজমায় আছে সারা দিনে 200 বার আল্লাহ আল্লাহ বলে না সকালে একবার 100 বিকালে 100 আছে এই মজমায় বেশিরভাগই এই মজমায় এই মজমায় আছে এরকম লোক সারা বছরে একবার কোরআনটাকে নিয়ে পড়তে তো জানে না কোরআনটাকে নিয়ে একবার একটা চুমা দেয় না এরকম করে একটা চুমা দেয় না একবার বছরে রাগ হয়ে গেলেন হ্যাঁ অথচ ভালোবাসা যদি চুমা দিতেন তাহলে ওয়াদা তো ছিল আমিও তোকে ভালোবাসা চুমা দিব আমিও তোকে ভালোবাসবো তুই আমার কালামকে চুমা দিলি আমি তোকে ভালোবাসি বাসবো না তো বাসবো না কেন না বাইসা যাব তো যাব কোথায় আমিও তোকে ভালোবাসবো ছোট জীবনটাকে গোড়া যেতে হবে চিরদিন নিজের ইচ্ছায় আসি নাই নিজের ইচ্ছায় যাব না চিরদিন এখানে থাকব না এটাই আল্লাহর দাবি কোরআন এটাই বলে আত্রিউল্লাহ কোরআন এটাই বলে আল্লাহকে মানো জীবনটা গোড়া আসো কোরআনের দাবি এটাই জীবন গড়া প্রস্তুতি নেওয়া চলে যেতে হবে কিন্তু আরেকটা কথাও বলা দেই সন্দেহ মানুষ থাকতে পারে যে মনে হয় দুনিয়ার কিছু ওইখানে দুনিয়া টাকা পয়সা চলুক আর না চলুক সম্পর্ক মনে হয় চলবে হ্যাঁ ওরকম লোকের সাথে সম্পর্ক হলে চলবে কিন্তু বাকি অন্য কোনো সম্পর্ক চলবে না ওরকম লোকের সাথে যদি সম্পর্ক হয় নিয়ে যাইতেছি আমি নাইলে চলবে নাইলে চলবে না যদি বংশ চলতো তাহলে আবু তালেবের জন্যই চলতো যদি সম্পর্ক চলতো তাহলে আবু তালেবের জন্যই চলতো কিন্তু এটা চলবে প্রস্তুতির সাথে চলবে প্রস্তুতিহীন চলবে না আপনি যত উঁচা গড়েই জন্ম নেন না কেন যত উঁচা গড়েই জন্ম নেন না কেন আবু তালেবের চেয়ে বেশি মোহাম্মদুর রসুল্লাহর রক্ত আবু তালেবের শিরার রক্ত একই রক্ত দুই শিরায় অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূষিত রক্ত পান করতে দেরি আল্লাহর রসুলের মুখ থেকে ঘোষণা আসতে দেরি হয় নাই
তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শরীরে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে একই রক্ত দৌড়াইতেছে, কোনো কাজে দেয় না। আমাদেরও প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে এটা আমি মানি, এটা আমি অস্বীকার করি না। প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে, নাহলে কোরআন কেন বলবে? কোরআন কেন বলবে? কোরআন কেন বলবে যে তোমাদের তোমাদের পরিবার পরিজনকে তোমাদের সাথে মিলায় দিব? ওয়াল হাকনা বিহিম যুররিয়াতাহুম, প্রস্তুতির সাথে চলবে। ওয়াল হাকনা বিহিম যুররিয়াতাহুম চলবে। এই জন্য আল্লাহর দাবি হলো প্রস্তুতি নিয়ে যেতে হবে। রাজি? ইনশাল্লাহ না মনের ঠিকা না মুখের ঠিকা, প্রতিজ্ঞা বিলকুল। দেখি কে কে প্রস্তুতি নিতে রাজি, আল্লাহ কবুল করুক নামাজ। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, আল্লাহ আপনি আপনি বলতেছেন আপনাকে মানার দ্বারা প্রস্তুতি নিব, কিন্তু আপনাকে মানবো তো মানবো কি করে? চোখে তো আপনাকে দেখা যায় না, কানে তো আপনার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় তো আপনাকে আনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। দুনিয়ায় সামান্য পদস্থ মানুষ হইলেই সিরিয়ালের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় না। নাই বাংলাদেশে এরকম কোনো ডাক্তার আছে? তিন মাস চারি মাস আগে সিরিয়াল নিতে হয় ঠিক না? সামান্য একজন ডাক্তার ঠিক না কি? আরে রাগ হয়ে গেলেন বুঝি ঠিক না? কত মানুষ উনার হাতে ভালো হয়েছে, আবার কত মানুষ উনার হাতে আজিমপুরও গেছে ঠিক না? না যায় নাই, না যায় নাই। বড় ডাক্তারের হাতে মানুষ মরে বেশি এটা জানেন? ছোট ডাক্তার তো ভয় পায়, এই জন্য হয় খালি রেফার করে, কি করে সব মুসিবত বড় জনের কান্দে পড়ুক, আমার কান্দে পড়ার দরকার নাই। আবার ও এটো ভাবে আজিমপুরের কাজ দিয়ে গেলে আমার চেহারা ঢাইকা যেতে হবে, খামাখা এটাও দরকার নাই, বড় ডাক্তারের কাছে পাঠায় দেয় ঠিক না? হ্যাঁ, এক মাস দুই মাস তিন মাস আগে সিরিয়াল নিতে হয় ঠিক না? একজন মানুষ হইয়া যদি তিন মাস পর্যন্ত ঘুরতে হয় তাহলে আল্লাহ তো আল্লাহ ঠিক না? আল্লাহ চিনেন? আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা শোনা যায় না, কানে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউম বসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবি গুল মতিনুন ওয়ালিগুল হামিদুল মোসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুকনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিসু আর রশিদু আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, যার পদের শুরু নেই শেষ নেই, তাকে পাবো তো পাবো কি করে? পাইলে জীবন গড়া হবে, গোছানো হবে, পাবো তো পাবো কি করে? তো আল্লাহ বলতেছে আতি উর রাসূল, মেনা নিলাম, দাবি ফিরায় নিলাম। প্রশ্ন যখন উঠা গেছে, জানি না ওলামা একমত হবে কিনা, আমার তাখাইয়ুল বলে আল্লাহ দাবি ফিরায় নিলেন।
তারপরেই বললেন আতিউর রাসূল, আমার বন্ধুকে মানলেই হবে। আমার বন্ধুকে, আরেক জায়গায় কোরআনে বলছে মান আতা আর রাসূল ফাকাত, আমার বন্ধুকে মানলো তো আমাকে মানলো। আমার বন্ধুকে মানো, বন্ধুকে মানলেই হবে। সম্মেলন তো এদিকের জন্য ওদিকে যাইতেও পারতেছি না, আজকে তো উম্মত বন্ধুকে চিনে না, নিজের নবীকে চিনে না, নবী সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের, নবী সম্বন্ধে কোনো ধারণা নাই। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা, একটু টাচ দিয়া দেখি। আল্লাহ সহজ করছেন আমার বন্ধুকে মানো, আমার বন্ধুর অনুগত্য হও তাইলে আমার অনুগত্য হবে, আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে, আর আমি কিচ্ছু চাব না। বন্ধু পক্ষে তো আমি পক্ষে, কোরআনও বলতেছে কোরআন আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আস্তাগফারুল্লাহ আস্তাগফারা লাহুর রাসূল, আল্লাহর কাছে মাপ চাইল তো আল্লাহ তার দিকে দেখবে না, বন্ধুর দিকে দেখবে। বন্ধু কি বলে, বন্ধু যদি খালি ইশারা করে দিল ইশারা আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দেব। তুই কতগুলা করছিস, কি কি করছিস, এটা আমার দেখার বিষয় না, বন্ধু পক্ষে তো আমি পক্ষে। কিন্তু উম্মত তো বন্ধুই চিনে না, কি করলো এটাও জানে না, কি করতেছে এটাও জানে না, কি করবে এটাও জানে না। আজকে তো উম্মত নবী চিনে না, যদি চিনতো তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে। যেখানে মানুষ চিনে আসল নকল চিনে, হ্যাঁ যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি? ও তো মেশিনে চেক করে নিবে, ঠিক না? হ্যাঁ, খালি জমা দিতে গেলেই হবে, শুধু চেক করে টাকা ছিঁড়া ছেড়া দিবে না, বরং হাত করি লাগায় জেলখানায় ঢুকায় দিবে। তাহলে আমাদের দেশে কি করে হয় কাদিয়ানি? বুঝা গেল নবী চিনে না, নবী ওলামারা রাগ হয়ে যায় না, কিন্তু আজকে যুবকরা নবী চিনে না, স্কুল কলেজ আলারা চিনে না, ইউনিভার্সিটি আলারা চিনে না, জেনারেল শিক্ষিত আলারা চিনে না, সাধারণ মানুষ নবী চিনে না, নবী কি করলো এটা জানে না, মা বোনরা চিনে না, নাইলে ওই ফাঁদে পা দেয় তো দেখে, বরং এটা হয়তো তাও তো আমাদের দেশের না, ইম্পোর্টেড জিনিস, কি ইনপুট করা বাহিরের জিনিস, ঠিক না? কাদিয়ান কি আমাদের দেশে না, এটা তো পাঞ্জাবে, এই দেশে আইসা জায়গা নিল কি কইরা, আমরা চিনি না দেখা জায়গা নেওয়ার সুযোগ পাইছে। যদি চিনত তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল ওই জিতা পিটা কইরা ভিসা ছাড়া বর্ডারের ওই পারে দিয়ে আসতো। আমাদের উম্মত চিনে না নবীকে, অথচ আল্লাহ তো বলতেছে আমি আমার দাবি ফিরত নিলাম, আমার বন্ধুকে মানলেই হবে, বন্ধুকে মাইনা দেখাও। আর আমরা তো আল্লাহর বন্ধুকে চিনি না, কার উম্মত হইলাম এটাও জানি না। হায় উম্মতে মুহাম্মাদি, সব সমগ্র মানব জাতির মাথায় মুকুট একটা, কয়টা কয়টা কয়টা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের একটা মুকুট, আমাদের মাথায় মুকুট কয়েকটা, কয়েকটা, একটা না, শুধু উম্মতে মুহাম্মাদি হইতে পারার কারণে প্রথম মুকুট ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ হিসাবে একটা মুকুট, দ্বিতীয় আমাদের মাথায় আরেকটা মুকুট, কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম উম্মত নাই, এটা হলো দ্বিতীয় মুকুট, তৃতীয় আরেকটা মুকুট, হুয়াজ তাবাকুম, আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া নির্বাচিত করছি, এটা আরেকটা মুকুট। আরেকটা দেখামো, আরেকটাও দেখাই, তোমাদের মাথায় চতুর্থ মুকুট, সুহাদা আলা নাস, সুহাদা ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম,
وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ উম্মতে মুহাম্মাদি কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো সুবহানাল্লাহ এই উম্মত সমস্ত উম্মতের উপরে সাক্ষী হবে বলেন সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় তাইলে বোঝা গেল আমরা কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ দাঁড়াবো না আমরা তো আল্লাহর পাশে দাঁড়াবো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আমরা আরশের পাশে স্টেজ হবে স্টেজ আমরা ওই স্টেজে দাঁড়াবো স্টেজে অনেক সময় পার হয়ে যাবে যদি আমি মুকুট দেখাইতে থাকি আপনাদের উম্মত হওয়ার কারণে যে মুকুট দিছেন দেখি আজকে দিলের ভিতরে দিল আছে কিনা বুকের ভিতরে দিল আছে কিনা লাগে কিনা দুই একটা শুনায়া দেখি ওই রসুলকে মানার জন্য হয় হয় যিনি সারা জীবন চোখের পানি কোনোদিন ঝরা থামান নাই যার চোখের পানি উম্মতের জন্য থামে নাই জিব্রিল জিজ্ঞাসা করছে মিকাইল জিজ্ঞাসা করছে আপনি সব সময় কাঁদেন কেন মা জালা আরাকা তাবকি আপনি সব সময় কেন কাঁদেন বলছে জিব্রিল মিকাইল যেদিন থেকে জান্নাত দেখা আসছি দুচোখ দেখা আসছি উম্মতের জন্য আমার চোখের পানি থামে না চোখের পানি থামে না আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না এটা বুঝানোর জিনিস না আচ্ছা চলেন দেখি একটু বুঝতে পারেন কিনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন আল্লাহ বলছে পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি দেখতে পারবে এটাই তো কোরআন বলে ঠিক না হ্যাঁ পাহাড় স্থির থাকলে তুমি আমাকে দেখতে পারবে ফাতাজাল্লা লিল জাবাল আল্লাহ তুর পাহাড়ে আমি তুর পাহাড় দেখছি বিদায় বলতেছি আপনাদেরকে তুর পাহাড়ে আল্লাহ তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে মধ্যে কত পর্দা মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন 40 দিন বেহুশের মতো ছিলেন কতদিন কতদিন 40 দিন বেহুশের মতো ছিলেন অথচ কাবা কাউসাইনি আদনা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা আল্লাহর রাসূল আরশে এরকম আল্লাহর পাশে বসা সুবহানাল্লাহ উইদাউট পর্দা হারায় যাওয়া উচিত ছিল কিন্তু হারায় গেছেন সব ভুলে গেছেন পরিবার বলছেন ফাতেমা বলছেন হাসান বলছেন হুসাইন বলছেন বনু হাশিম বলছেন কুরাইশি বলছেন আরব বলছেন সব ভুলে গেছেন কিন্তু উম্মত ভুলেন নাই ওই টেবিলে উম্মতকে স্মরণ করছেন ওই টেবিলে যেইখানে এতটুকু কাছে আলোর জগৎ তাজাল্লিয়াতের জগৎ আল্লাহর তাজাল্লি সহ্য করতেছে সিনা আর পাশে বৈশা উম্মতকে স্মরণ করতেছেন নাইলে আপনি আত্মাহিয়া তো পড়েন তো পড়েন কর্তিকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এটা তো নবীজি উম্মতকে স্মরণ করে বলছে আমার উপরে শুধু সালাম দিলেন আমাকে শুধু সালাম দিলেন আল্লাহকে বলছে শুধু আমাকে আমার উম্মত কই যাবে তো আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু এইখানে উম্মত আমার তাখাইল যে এইখানে উম্মত না উঠলে তো উঠবে কোন জায়গায় এই টেবিলে যদি উম্মত না উঠলো তাহলে কোথায় উঠবে এরকম কাছে হব তো আর হব কখন এত নৈকট্য পাবো তো পাবো কখন দুইজন এরকম কাছাকাছি হব তো আর হব কখন এই টেবিলে যদি উম্মত না ওঠে তাহলে আর কোন টেবিলে উঠবে এই টেবিলে যদি উম্মত হারায় যায় তাহলে আর উম্মতকে কোথায় উঠাবো আমি আজকে ওই উম্মত নবী ছিলেন চোখের পানি জন্দ হয় নাই চলেন এটা তো এক বেলা দ্বিতীয়টা শুনাইতেছি যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন 9 ঘর ক্ষুধার্ত 9 ফ্যামিলি নিচে কয়েক দিনের ক্ষুধার্ত হাসান হুসাইন ক্ষুধার্ত আলী ফাতেমা ক্ষুধার্ত ঘরে এতটুকু তেল পর্যন্ত নাই যে বাতি জ্বালায়া রাত্রে অন্ধকার দূর করবে
এতটুক তেল নাই। আম্মা জান বলতেছে যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেলটা আগে পান করে আনিতাম, এতটুকু খিদার তাড়না ছিল। ওই সময় চোখে পানি, জিব্রিল জিজ্ঞাসা করছে কেন কাঁদেন, আতব কি ও আনতা ইলা রফিকিল আলা, আপনি এখনো কাঁদেন, এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখন কান্না কেন? তো বলছে জিব্রিল ফামান লিবাদিলি উম্মতি, কান্না এই জন্য যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে। ওই উম্মত আজকে নবী ছিল, একজন যুবক তো এখানে হবে না। তোমাদের পায়ে হাত রাখি, আজ পর্যন্ত কত জিবি তোমরা খরচ করছো, প্রতি মাসে তো আনলিমিটেড খরচ করো, কেন প্রত্যেকের ঘরে ওয়াইফাই আছে। আজ পর্যন্ত কোনো দিন নবীর শান, যে আমাদের নবী কে ওনার পরিচয় কোনো দিন গুগলে সার্চ দিয়ে দেখছো, যে একটু দেখি একটু দেখি, ওনার পক্ষে না হইলে তো কিয়ামতের দিন পার হওয়া যাবে না, আল্লাহ পক্ষে হবে না। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে না হলো, দুনিয়ার কেউ তার কোনো আমল দিয়া পার হইতে পারবে না, না আমল দিয়া না আল্লাহ পার করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে হইতে হবে, পক্ষে। আরে যতক্ষণ পর্যন্ত পক্ষে না যাবে ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ হিসাব কিতাবও শুরু করবে না। সোয়া লক্ষ নবী চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি বইলা, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারী রসুল।